রকমারি পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি মিশন অ্যাডমিশন টেস্টের জন্য অর্থাৎ দু হাজার তেইশে মিশন অ্যাডমিশন টেস্টের জন্য ইসলামিক যে নলেজ অর্থাৎ ইসলাম ধর্ম সম্পর্কিত সাধারণ জ্ঞান সেই সাধারণ জ্ঞান এর বিষয়ে আজকে আমরা জানবো হযরত মোহাম্মদ সাল্লা সাল্লামের ব্যাপারে ঠিক আছে তো আমরা এর আগে একশো ছাব্বিশ নম্বর প্রশ্ন পর্যন্ত কমপ্লিট করেছি আজকে আমরা একশো ছাব্বিশ একশো সাতাশ থেকে কমপ্লিট করব ঠিক আছে একশো সাতাশ থেকে শুরু করব তো হজরত মুহম্মদ যখনই আমরা বলবো তখনই কিন্তু তার নামে দৌত পড়তে হবে কিন্তু যদি আমরা দৌৎসিফ না পড়তে পারি পরিপূর্ণভাবে তাহলে কিন্তু সংক্ষিপ্তভাবে সাল্লাহু আলাই সাল্লাম বলতে হবে ঠিক আছে আল্লাহি সাল্লাম এটা বলতে হবে ঠিক আছে যখনই হযরত মুহাম্মদ সাল্লা সাল্লামের নাম শুনবে তখনই বলতে হবে ঠিক আছে কারণ এই নেক এটাতে প্রত্যেকটা মুহূর্তে এটা জ্ঞান অর্জনের সাথে সাথে আমাদের জানতে হবে হচ্ছে নেকি তাই আমরা প্রত্যেকে কিন্তু এই বিষয়টা মাথায় রাখবো ঠিক আছে তো আমরা আজকে দেখতে পাচ্ছি হজরত মোহাম্মদ এখানে দেওয়া রয়েছে ঠিক আছে একশো সাতাশ নম্বর প্রশ্ন হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের জন্ম কত তারিখ এর জন্ম তারিখ কি ছিল এর আগে এই প্রশ্নটা ছিল তবু আমি দিয়েছি বারোই রবিউল আহ্বাল ছিল ইংরেজি বাইশে এপ্রিল পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দ সেটার দিন হচ্ছে সোমবারের দিন ঠিক আছে তারপরের প্রশ্ন হচ্ছে হযত মোহাম্মদ সাল্লা সাল্লামের জন্মস্থানের নাম কি এটাও দেওয়া হয়েছে বর্তমান যে সৌদি ঠিক আছে সৌদি আরব সেই সৌদি আরবে মক্কা শহরে অবস্থিত সেই সৌদি আরবের কোথায় অবস্থিত মক্কা শহরে অবস্থিত তারপরের প্রশ্ন দেখো চলে আসি তারপরের প্রশ্ন হচ্ছে অযত মোহাম্মদ সাল্লা সাল্লামের বাবার নাম কি হজর মোহাম্মদ সাল্লা সাল্লামের বাবার নাম কি হজর মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বাবার নাম আছে হজরত আবদুল্লাহ রাজ্জাল তাহ আু ঠিক আছে তোমরা আমার ভিডিওটা ভালো লাগে লাইক করবে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবে আর অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নাও তোমাদের সুবিধার্থে যাতে আমিও কিছুটা সুবিধা হয় ঠিক আছে তো এরপরে চলে আসছে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মায়ের নাম কি হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মায়ের নাম হচ্ছে কি হজরত আমিনা এখানে একটু মায়া এই হয়ে গেছে আমিনা হবে ঠিক আছে আমি আমিনা ঠিক আছে তাহলে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মায়ের নাম কি হজরত আমিনা রাজি আল্লাহ তা আনহ এরপরে চলে আসবো এরপরে কি কোর্স আসবে এরপরে হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লা দাদা মারা যাওয়ার পর কে দায়িত্ব নিয়েছিলেন হজরত সাল্লা মারা যাওয়ার পরে দায়িত্ব নিয়েছিলেন কে দায়িত্ব নিয়েছিলেন দায়িত্ব নিয়েছিলেন ওনার চাচা কে যা দায়িত্ব নিয়েছিলেন ওনার আচ্ছা কী নাম ওনার ওনার নাম হচ্ছে জুম করিনি একটু হুম ঠিক আছে কে দায়িত্ব নিয়েছিলেন দায়িত্ব নিয়েছিলেন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাকা আবু তালিব দায়িত্ব নিয়েছিলেন কে দায়িত্ব নিয়েছিলেন আবু তালিব ঠিক আছে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দাদার নাম কি হজরত মোহাম্মদ সাল্লামের দাদার নাম কি ছিল দাদার নাম ছিল হজরত আব্দুল আব্দুল মুতাল্লিব মুতাল্লিব ঠিক আছে হজরত আব্দুল মুতাল্লিব একশো তেত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের সবচেয়ে কম বয়সী বউ বা স্ত্রীর নাম কী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের সবচেয়ে কম বয়সী স্ত্রীর নাম হজরত আয়েসা রাজি আল্লাহ তাহ আজরত আয়েসার আল্লাহ তালা আনহো তারপরে প্রশ্ন একশো চৌত্রিশ নম্বর প্রশ্ন হজর মোহাম্মদ সাল্লা সাল্লামের মা হজরত মোহাম্মদ সাল্লা সাল্ল সাল্লামের কী নাম রেখেছিলেন কী নাম রেখেছিলেন আহমেদ নাম রেখেছিলেন কী নাম রেখেছিলেন আহমেদ ঠিক আছে তারপরে একশো পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বয়স কত ছিল যখন তার মা মারা গিয়েছিলেন তার যখন মা মারা গিয়েছিলেন তখন তার বয়স কত ছিল হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বয়স ছিল কত বছর ছয় বছর বয়স ছিল কয় বছর ছয় বছর তারপরে প্রশ্ন হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের না নাম কোরআন মাজিতে কতবার এসেছে কতবার এসেছে চারবার এসেছে কবার চারবার ঠিক আছে চারবার তো চারবার এসেছে চলো তারপরে পাতায় দেখে নিই আমরা কি রয়েছে তোমরা রকমারি পাঠলা পাঠশালা যে আমার ইউটিউব চ্যানেল সেটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দাও ঠিক আছে আচ্ছা এর আগের যে প্রশ্ন ছিল তোমরা দেখে নাও যে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের ওপর প্রথম ওহি কবে এসেছিল ওহি বলতে যে আল্লাহর কাছ থেকে হজরত জিবরাইল আল্লাহ সাল্লামের মাধ্যমে যে বার্তা বা বিভিন্ন আয়াত বা বিভিন্ন সুরার যে আয়াত বা বিভিন্ন ওহি এসেছিল সেটা কখন এসেছিলো এটা এসেছিল একুশে রমজান ইংরেজি হচ্ছে দশে আগস্ট ছশো দশ খ্রিস্টাব্দ সোমবারের দিন প্রথম ওহি এসেছিল প্রথম ওহি সেই দিন এসেছিল ঠিক আছে তারপরে একশো আটত্রিশ নম্বর প্রশ্ন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ওপর প্রথম ইমান কে এনেছিলেন হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম প্রথম ইমান কে এনেছিলেন ইমানটা বানান যদিও এটা হওয়া উচিত ঠিক আছে ইমান কে এনেছিলেন হজরত খাজিদা খাদিজা রাজি তাআলা তালা প্রথম ইমান এনেছিলেন ঠিক আছে প্রথম ইমান এনেছিলেন ঠিক আছে তারপরে প্রশ্ন হযত মুহদ সাল্লা সাল্লামের প্রথম বউ বা স্ত্রীর নাম কি ছিল কি ছিল প্রথম বউ বা স্ত্রীর নাম কি ছিল হজর খাদিজা আলা আনহ হজর খাদিজা আলা আনহ তারপরে একশো চল্লিশ নম্বর প্রশ্ন হযরত হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের বংশের কি নাম ছিল হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের কোন বংশে জন্ম হয়েছিল সেটাও আসতে পারে প্রশ্ন উত্তর হবে কুরাইস কি উত্তর হবে কুরাইশ কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছিল ঠিক আছে এরপরে চলে এসেছিল হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের আরও এক আরও কয়েকটি নাম কি কি ঠিক আছে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের আরও কয়েকটি নাম হলো আহমেদ মুজাম্মিল ঠিক আছে সাদিক অনেক কিছু বলা হয় আলামিন অনেক কিছু বলা হয় ঠিক আছে আচ্ছা তারপরে প্রশ্ন হচ্ছে হযরত মহম্মদ সাল্লাহু সাল্লামের ওপর ছেলে হিসেবে প্রথম ইমান কে এনেছিলেন একজন ছেলে হিসেবে কে প্রথম ইমান এনেছিলেন হজরত আবু বকার রজ্জা আলতাআলা আনহু হযরত আবু বকার রজ্জা অলতাআলা আনহু প্রথম ইমান এনেছিলেন ঠিক আছে তারপরের প্রশ্ন একশো তেতাল্লিশ নাম্বার হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের তলোরের নাম কি হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের তলোয়ার নাম কি জুলফিকার কি জুলফিকার ঠিক আছে তারপর হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের প্রিয় রং কী হজরত মোহাম্মদ সাল্লু সাল্লামের প্রিয় রং কী সেটা হচ্ছে কি সাদা তিনি সাদা রঙ খুব পছন্দ করতেন অর্থাৎ হজরত হজরত মোহাম্মদ সাল্লু সাল্লামের পছন্দের রং সবচেয়ে কি সাদা রং ঠিক আছে আচ্ছা তারপরে প্রশ্ন হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের ওপর চাকর হিসেবে প্রথম ইমান কে এনেছিলেন চাকর হিসেবে যে চাকর ছিল বা চাকর ছিলেন প্রথম ইমান কে রেখেছিল এনেছিলেন কেউ এনেছিলেন একশো পঁয়তাল্লিশ নম্বর হজরত জায়েদ রাজিয়া আল্লাহ কেন হজরত জায়েদ রাজি আল্লাহ তা আনহব ঠিক আছে একশো ছিচল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রিয় স্বাদ বা টেস্ট কী ছিল টেস্ট যেটা সেটা কী ছিল হজরত মোহাম্মদ সাল্লাহামের প্রিয় স্বাদ বা টেস্ট ছিল মিষ্টি অর্থাৎ মিষ্টি খেতে তিনি খুবই ভালো নেন কারণ একটা হাদিস এসেছে একটা বাচ্চা ছেলে তার নানিকে নিয়ে এসেছে আমাদের হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে যে তিনি খুব মিষ্টি খেতে পছন্দ করে কি করা যায় তার উত্তরে কি যে হাদিস কী হাদিসটা রয়েছে আপনারা সবাই জানেন বা তোমরা সবাই জানো ঠিক আছে যাই হোক ওটা এখন হাদিসটা এখন ব্যাখ্যা করছি না ঠিক আছে যেটুকু জানা আছে সেটুকু বললাম এবং জানা আছে কিন্তু তোমাদের এখন এই মুহুর্তে করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ঠিক আছে তারপরে হচ্ছে একশো আটচল্লিশ নম্বর হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এর দুজন মেয়ের নাম কি হজরত মোহাম্মদ সাল্লাহ দুজন মেয়ের নাম হচ্ছে হজরত জৈনব এবং হজরত ফাতেমা রাজিয়াল আনহো ঠিক আছে প্রশ্ন আসতে পারে হজরত ফাতেমা রাজ আনহোকে কি বলা হয় জান্নাতের সরদারনি বলা হয় কি বলা হয় জান্নাতের সরদারনি ঠিক আছে তারপরে প্রশ্ন আসছে কি হজরত মোহাম্মদ সাল্লাম দুজন ছেলের নাম কি হজরত মোহাম্মদ সাল্লাম দুজন ছেলের নাম কি একজন ছেলের নাম হচ্ছে কাসিম রাজিলত আলা আনহো আর একজনের নাম হচ্ছে হ ইব্রাহিম রাজিলত আলা আনহো ঠিক আছে তারপরে চলে আসছি তোমরা যদি এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করনা এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করনা এবং অবশ্যই লাইক দেবে কারণ তোমাদের প্রশংসাই আমাকে আরও ভালো ভালো ভিডিও করতে অবশ্যই ভালো লাগবে ঠিক আছে তারপরে ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন কি উনপঞ্চাশ নম্বর প্রশ্ন দেখো হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দাঁ এর নাম কি ছিল হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দায়ের নাম কি ছিল ঠিক আছে মানে পালন লালন পালন করে মারা গিয়েছিলেন যেহেতু তাহলে কী নাম ছিল তাহলে তো জানতে হবে আমাদের ঠিক আছে কি দেখে নাও ঠিক আছে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের দায়ে এর নাম ছিল হজরত হালিমা তাআলা আনহো হজরত হালিমা রাজিয়াল তালা আনহো একশো পঞ্চাশ হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বয়স কত ছিল যখন তার দাদা মারা গিয়েছিলেন তখন তার দাদা যখন মারা গেছিলেন তখন কত বয়স ছিল আট বছর ছিল কত বছর বয়স ছিল আট বছর একশো এগারো নম্বর হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের কি নাম রেখেছিলেন আরবের লোকেরা আরবের লোকেরা কি নামে ডাকতেন আরবের লোকেরা ডাকতেন কি নামে আরবের লোকেরা নাম রেখেছিলেন আমিন ঠিক আছে বা আল আমিন আমিন বা আল আমিন আর কি নামে রেখেছিলেন সাদিক ঠিক আছে ঠিক আছে তাহলে আজকের পর্যন্ত আজকে এই পর্যন্তই থাক এর পরবর্তী ভিডিও অবশ্যই তোমাদের দিয়ে দেব তোমাদের হয়তো বিভিন্ন ক্লাসের সাজেশন দিতে একটু সময় লাগছে আসলে তৈরি করতে একটু সময় তো লাগবেই সেই সময়টুকু দিতে হবে ঠিক আছে একটু সময় দিলে অবশ্যই তৈরি করবো তোমরা তবে পড়াশোনাটা অবশ্যই ভালো করে চালিয়ে যাও ঠিক আছে ধন্যবাদ আর তোমাদের অবশ্যই তো বলা হয়েছে সাবস্ক্রাইব করে নেবে ঠিক আছে